উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এসেছিস? বস। রেনদি পড়ালো? হ্যাঁ জানো মা, রেনদি বলছিল। শোনো মেয়ে, জ্যাঠাইমারা আসছেন। জ্যাঠাইমা? কবে মা, কবে? পরশু চিঠি এসেছে। সবাই? হ্যাঁ, তোমার বিমলে দিয়েও আসছে। কি মজা! মজা নয়, সব বিদ্যের জাহাজ। বিন্দুদি অনেক পারবে না মা? হ্যাঁ তাই বলছিলাম, হাঁটা চলা ওঠা বসা কথাবার্তা সব মানিয়ে চলবে। বিকেলে যখন যাব দেখবি। তোরা আমাকে একটা খবর দিলি। এই যে ছোট মা, আমি তোমার ওখানে যাচ্ছিলাম। হাসতে গিয়ে কান্না এলো, কাঁদতে গিয়ে হাসি। দূর থেকে তোমায় আমি বড্ড ভালোবাসি। না রে না, প্রেসাদ আমায় সত্যি ভালোবাসে। আমি ও ছোট মা।
এদিকে রে, বিটি নাকি? হ্যাঁ, বিমলা। রাঙা টুকটুকে বড় হো, বৃক্ষজীবী হও ভাই, বৃক্ষজীবী হও। এত বড়টি হয়েছে, খেতে গুজে রইলেন রাই, সেই লগ্নে তুমি আনাই। তুমি এসো 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 এসো, চল আমার ধরো, ভালো করে ধরো, চলো। জানো ভাই, তোমাদের জন্য সেই ঘোরের পরে সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাটালে ব্যথা ধরে গেল। এই ঘরে এসে একটু শুনো, আর কৌশল্যাকে বললো, কৌশল্যে প্রেসাদের গাড়ি এলে আমাকে ডেকে দিস। মা গি, সকল দিন হাতে বাটে, রাত হলি ঘুমটা। সবে খেয়ে দিয়ে ক্যাটা মুড়ি দিয়ে একটু শুয়েছি, একটু সন্ধ্যার মতন হয়েছে। তা হঠাৎ দেখি মা গি ডাকছে, তা বললো, বুড়ো মানুষ রেতে ঘুম হয় না, জাগালি কেনে? তো বললে, তোমার পেশা দে। নান্দি, আমার জন্য কি এনেছিস বল? আপনার জন্য, আপনার জন্য প্যারা এনেছি ঠাকুমা, বসুন নিয়ে। নান্দির আমার ঠাট্টা হচ্ছে, ওসব প্যারা চায়না খাবার মতো কি দাঁতের জোহর আছে রে বা? প্যারা নয় ঘরটা মা, প্যারা প্যারা কেউ ঘরে প্যারা জেঠিমা এনেছে না? বাপের বাপের দেশ, দিদি কলাও হলো সন্দেশ। দিদি, আমরা বর্তমানের নো, রাজা ছিলেন সীতেনাথ রায়। একদিন নিকুঞ্জ ময়রাকে ডেকে বললে, হ্যাঁ অনেক মিঠাই তো খাওয়ালে, এবার নতুন কোনো মিঠাই খাওয়াও। তা নিকুঞ্জ ময়রা একদিন নতুন মিঠাই তৈরি করে এনে রাজাকে বললে, হুজুর আপনার নামে নাম দিয়েছি সীতে ভোগ। রাজা বললেন, ভোগ কোথায় হে, এ তো আলোচনার ভাত। এদেশের নোক রাজাকেও বোকা বানায়, বুঝলি দেখি? তোর জন্য রেখেছিলাম প্রসাদ, তুই নে। সেই কবে চেয়েছিলি, এরাম ধরে দিতে পারিনি বাবা, তুই নে প্রসাদ নে। এসব তো স্কুলের বই, এখন কি হবে? এতে তোর কাজ হবে নে বুঝি? না গো। না গিরি, তুমি আমার প্রসাদ বলো কেন গো? তোর নামই ওই বেলা যে আমার শাশুড়ির নাম ছিল রে, ও নাম মুখে আনতে নেই গিরিবালা। হ্যাঁ মা রে, তা বলে আমার নামটাই বদলে দেবে? বেশ, আমিও তোমাকে অর্থ আমার বলবো না। কি বলবি তাহলে? ছোট মা। আচ্ছা বেশ, তাই বলিস। এই শোন, আমার একটা কাজ করে দিবি? কি বলো? এদিকে আয়। এই চিঠিটা জনপুরের ডাক বাক্সে ফেলে দিবি। এই কাজ? অষ্টভুজা ব্রজমোহন ভট্টাচার্য বিবাহ বাসর বনপলাশি, আমাদের গায়ের কেরে বংশী? অট্টামা গো, অট্টামা। অট্টামা? অট্টামার যে খুব ছোটবেলায় বিয়ে ছিল গো, সে কি ধুম হয়েছিল গো গিরি দাদা, তিন দিন ধরে ভোজ দিয়েছিল এই মুখুজ্জে বাবুরা। তুই অত কথা জানলি কি করে? আমি আবার জানবো কোথেকে,
ঘোষের দিদিমণি আমায় সব বলেছেন গো, বাপের বাড়ির কত সম্পত্তি অট্টামার, আর সব জীবন সত্য তো উনিই পেয়েছেন গো। কেন? অট্টামার যে ওনার বাপের একমাত্র সন্তান ছিল গো, আর বেটাও না দ্বিতীয়ও না। কিন্তু কপালে লেখন থাকলে কি দেখ, জামাই নেয় না। জামাই নেয় না কেন? তাহলে অত্তমার স্বামীর নাম ব্রজমোহন ভট্টাচার্য, চিঠিটা কার? বর্ষায় কাদের রাস্তায় পা হাঁটবে না হেলে থাকবে? নেতদা, কাদুর তো সরকারি টাকা দিয়ে হবে। কালভার্ট বানাতে গভর্নমেন্ট এসেই জিতর পেরেক ঠুকতে মিলিটারি। দাদা, তাহলে পুজোটা? আরে হবে, ভুলটা হবে। তবে টাকাগুলো কে দেবে গো? গিরিজা প্রসাদ? হ্যাঁ হ্যাঁ, গিরিজা প্রসাদ। দাদা দেবেন তো? আরে আলবাদ দেবে সব। আরে দেখ, সব করে আগে কাঁদর। আরে এই যে ভাইয়া গিরিজা, আরে এসে গেছো, আমরা কি চিন্তিত হয়ে বলেছিল। এসো ভাইয়া, এসো 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 বসো 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 কেমন আছো সব বলো না, কেমন আছো সব বলো। দিয়া ককাপ চা বলতো মা। ককাপ বলবো দেখা মানে? তোমরা চা খাবে তো? না, তাহলে এক দুই তিন বংশী চা নিশ্চয়ই বঙ্কে। তোমার কি খাবো বলো? খাবে বংশ, তুমি তো খাও না। পাঁচ কাপ বল না, ওই ছ কাপ বলি হবে, ছ কাপ বলি হবে। আর জৈন দেখ দাদা, আর জৈন দেখ বল ঠিক কিনা? তা তো বটে, খরচা বলে খরচা, তবে খরচ তো আর না শুনবে না। আমরা দুজন বিন্দু, তার বিয়ে দিতে হবে, পাত্র দেখেছেন? তোমার দাদাকে তো চেনো না, খরচের ব্যাপারে একবারে মাইকেল মধুসূদন। কিছু রেখেছি, হ্যাঁ রে, খবর আছে দেখ পাত্রে। মা ও মা, ছ কাপ না সাত কাপ বিন্দু দিয়েও খাবে, কাপ ডিশগুলো ধুয়ে নিয়ে আস। ছোট ওই আটকাতে কর, দেওয়ারে শীতে এমন অভ্যেস হয়ে গেছে। আমি একটু খাবো। এই যে ছোকরা, কি বলছিলে? বলছিলাম কি, বনপলাশিতে একটা স্কুল হবে। না স্কুল হবে না, কাল পাঠাবে। স্কুল হবে, স্কুল স্কুল। হ্যাঁ স্কুল হবে, তিনবার ফেল করে স্কুল বানাবে কে না হংস বাপ। কি বললে? জমেছে জমেছে, মারবো সালাতে অহংকার ছুড়ে সালা। না না গিরিজা, তুমি বলো, বৃষ্টি কাদায় গ্রামের লোকেরা রাস্তা আটতে পারে না, কোনটা আগে হাঁটা না পড়া? থামো থামো, লোকে হাঁটবে পড়বে সব কিছু করবে, তোমরা শুধু কথায় কথায়। এই যে চা এসে গেছে, না চা আনছো? এবার চা খাও, মাথা ঠান্ডা। গিরিজা দাদা, তোমার এ বিয়ে গ্রামের লোকের বল বেড়ে গেছে গো, বল দাও দাও চা দাও। আচ্ছা জমেছে না, খুব জমেছে, কত আলোচনা হচ্ছে। দেওয়ার চা নিশ্চয়,
চা তো সব চালানি চা। এখানকার আলু বাতাস খাওয়া পড়া কি সহ্য হবে? হ্যাঁ রে বংশী, লম্প লণ্ঠন হেজাক বিজলি অভাব আর মেটে না। দাদা বলিয়া তো অটামা বলেন, চোখের দৃষ্টি না থাকলে আর কি দিমুষকে কি হবে? এটা প্রাণবায়ু গেছে। আরে এসো এসো গিরিন দাদা, এসো এসো। একেবারে রাজসভা বসেছে দেখছি। শোন, ওই কাল থেকে একটা হ্যাজাগের বন্দোবস্ত করতো, অন্ধকারে একটু অসুবিধে হচ্ছে। আচ্ছা, গোবেন চলো হে, আমরা গাছ উত্থান করি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ওহে গিরিজা, শোনো শোনো, গ্রামের মঙ্গলের জন্য যা যা বললো মনে রেখো। তুমি হলে গ্রামের শিক্ষিত কৃতি লোক, তুমি ছাড়া গ্রামের ভালো কে করবে বলো? চলি এখন চলি। ওহে তোমরা সবাই শেষ, আমার কথাটা মনে রাখবেন দাদা, বৎসরান্তে গ্রামে একটা পুজো চাই। এখন বড্ড ভিড়, আমি পরে আসবো। নমস্কার নমস্কার, একটা হাত করো তো গিরিজা দাদা, আমাদের হাত করতে হলে সে বলগা যেতে হয়। এখন চলি। গিরি কাকা, কারুর কথা শোনো না, গ্রামে একটা ভালোভাবে স্কুল করো, মুখ্য হয়ে থাকার যে কি জ্বালা তা আমি জানি। চলি গিরি কাকা। দেখুন, আমি একটা কথা বলছিলাম, বেশ ভাগি একটা পালা করে দিন। পালা? হ্যাঁ গো, যাত্রার পালা, খুব ভালো রোজগার। বেশ হবে জানলে, রাত বিরেতে জলা জঙ্গলা সাপ থুপ উঠুনে একটা হ্যাঁচাক ছুললে। হ্যাঁ হ্যাঁ ছোলাও ছোলাও, এবার আমার গলায় একটা হ্যাঁচাক ছোলাও। তা সাহেব বিছাচ্ছে, যাও যাও। সে কবে নলুপুরে এসে হাঁড়ি ধুই আর হেঁসেল ফেলে পায়ে হাজা ধরে গেল, বিবিসাজ বই বসে। ইষ্ট হাজার খরচা কোথা থেকে পাবো? এই শুনতে পাবো জি, দিদির সঙ্গে কথা হচ্ছিল, দেবেন 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 দেবেন। উনি আর কবে দেবেন? তুমি যাই বলো বলো, আমার কিন্তু বেশ ভালো লাগছে। বর ঠাকুর আসাতে বাড়িটা কিরম গমগম করছে বলো তো। এই যে সন্ধে হতে না হতে খাওয়া আর শোয়া, কেমন যেন একটা ঝিমিয়ে পড়া। ঝিমিয়ে পড়া দেখুন, আমাদের দুজনকে আর কারোরই কোনো দোষ নয়, অথচ একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। আমি কিন্তু অত্যন্ত দুঃখিত, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? কি হলো? তুমি শহরে যেতে হবে লাইসেন্স রিনিউ করাতে, এটা আমার। তারপরে আর খবর টবর কি বলুন? ওটাই খবর, দ্বিতীয় মহাযুদ্ধে পাটা হারালাম, আবার তোমাদের এই বনপলাশিতে এসে এখন ভরসা হারাচ্ছি। কেন? হেলথ হোম হবে, স্কুল হবে। আরে ধরা ধরা ধরা, স্কুল বলাতে মনে পড়লো, খবর আছে, গ্রেট নিউজ, এই গ্রামে একজন লোক এসেছেন। কে?
মানুষ মানুষ যা সচরাচর দেখা যায় না, কালচার এডুকেটেড। গিরিজা প্রসাদ রায় তোমার সাথে আলাপ হয়েছে না তো? ঘুরে গেলো, দেওঘরে হেডমাস্টার ছিলেন, ডিভোটেড এডুকেশনিস্ট, সারাটা জীবন শিক্ষাক্ষেত্রে লড়াই করে ফিরে এসেছেন। কোথায়? রায়বাড়ি। রায়বাড়ি মানে? মানে টানে কিছু নেই, কেন টেরা বাঁকা কিছু নেই, আমি যখন বলছি সোজা যাও, গো স্ট্রেট। জমি জমার ব্যবস্থা আছে, তোর বিল্ডিং কনস্ট্রাকশন হবে, সরকার সাহায্য করবে, কিন্তু কতটা? 75% ধরুন, 3/4 অফ দ্য টোটাল ফান্ড। হ্যাঁ, তাহলে ধরুন ধরুন 60,000 টাকা যদি বাজেট হয় তাহলে গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে 45,000 rupees। বেশ বেশ বেশ, হ্যাঁ তা যদি হয় তাহলে বাকি রইল 15,000 টাকা, আর এই টাকাটা আপনারা দেবেন। আমরা আমরা বলতে কে মানে কারা? কেন, গায়ক পাঁচজন, ধরুন আপনারা একলাই কেউ টাকাটা ডোনেট করলেন, ধরুন কেউ জমি দিলেন, অথবা আপনারা পাঁচজনের চাঁদা তুললেন। হবে হবে না মশাই, হবে না, দিতে পারবে না, বড় গ্রাহকার থেকে আগবার কাছে আয়। হ্যাঁ, দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে তো এদের আমি দেখছি, কনস্ট্যান্ট ওয়ান্ড কনস্ট্যান্ট ওয়ান্ড। তোর নাম কি? বিপুল মুখার্জি, তুলো দিয়ে গলায় লাগাতে হবে, বুঝেছিস? রুগ্নতা, দৈন্যদশা, হাহাকার, এদের মেরুদণ্ডগুলো একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি মনে হয় আপনাকে 500 টাকা দেবো। 500 টাকা? হ্যাঁ, তবে একসঙ্গে নয়, ইন টু ইনস্টলমেন্টস। অসংখ্য ধন্যবাদ, আপনার কথায় আমার বিশ্বাসের পুনর্জন্ম হলো। ভালো খবর আছে। কি? ও তো ভয় করিস কেন বল দেখি, নদীর ধারে চাষ আর বালির ওপর বাস, তার আমার সুঅদৃষ্ট কুঅদৃষ্ট। কি বলছিলে বলো আগে। ও ওই যে কি নাম যেন, প্রভাকর, ওই যে লো বিডি অফিস থেকে আসে। হ্যাঁ, বিডিও প্রভাকর, কি হয়েছে? গিন্দিকে বল ওর বাপের নাম ঠিকানা জোগাড় করতে। কি হবে? সজাতে ছেলে ভালো চাকরি করে, টিমের জন্য সম্বন্ধ কর, মুর মুর ড্রাইভারি শিক্ষার নামে খালি ঠপ বলে আর ছুমুট বল, মুখে নুনো জ্বলে দি তার আমার শোন। কেন সমরা ছেলেটাকে সার সমর্থন করিস রে চা? হ্যাঁ, লাগান করে তবু তো ও কিছু জোগাড় করে নিয়ে আসছে না, তোর বাপ তো ওকে 1 বছর ধরে লাইসেন্স দিচ্ছে, ভালো মানুষ পাইছে তাই ওকে ভুলা ভালায়। আমার তো আমার বাপ তোলে কথা বলবি না, আমি গো উদাসের দামুদা। কাজে গেছে গো, এখনো ঘরকে ফিরে না আসি, তোমার লট এখন তাই বাড়ি তাই নাকি? আসেন না গো, একবার জিগাও না কেন, হলে তো ভূত করে বলি, কোন বাজারে তাই ভারী শিখছে একবার জিগাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লোক ঠিক আছে, চলো চলো আমরা একটু ঘুরে আসি। কেন, তুই তো রয়েছিস। আমি পারবো না, লাগার ভা আমার পেটে ব্যথা হয়েছে, আমার জ্বর হয়েছে, আমার মন কাটানে টানে ঘরের পানে, কোথায় আমার ঘর, যদি মন ঘর আমি বাঁধে সে ঘর,
আশার খুঁটি দিয়া হায় রে ভাগ্য যে হয় ঝড় আমার ভাগ্য যে হয় ঝড় আমার মনটা টানে পরে উঠাও আকাশ মাটি পায়ের নিচে এদের ছেড়ে হয় রে কোথায় ঘর খুঁজি ভাই নিচে মাথার পরে উঠাও আকাশ মাটি পায়ের নিচে এদের ছেড়ে কোথায় ঘর খুঁজি ভাই নিচে আপন যারে ভাবিও রে সেই তো দেখি পার আমার মন ঘর আমি বাঁধে সে ঘর আশার খুঁটি দিয়া আমার মনটা টানে সুহাগে কাজ নাই কেন ওইসব ধপ ওয়ালি আর খেমটা ওয়ালি উড়া তোকে খেতে দেয় না দিচ্ছে দিচ্ছে তোকে ভয় দিচ্ছে নে কেন আরে ওই উঠ কেন খেতে দিবি না খুঁজে পেতে লিখে কেন আমার চালাস কেন আমার জন্য দুমহল ভাড়া দিচ্ছে গো দশরথ দাদার বাস আইছি গো শালা উল্লুকের বাচ্চা ঘর ধরে নামা সারা খে আমার বিছানাটা যাবে গো কাটওয়াই 1020 বটে আরে হাই দেখো শালা তো জাতটা মারিবে কে রক্ষে ভাই রক্ষে রক্ষে মেন্স
ভাবাস বটে হ্যাঁ, এই ছেলে বংশীধর না বংশধর। রক্ষে ভাই রক্ষে, রক্ষে ভাই মেয়ে ছেলে আছে। একটু জায়গা হবে, একটু জায়গা, একটু জায়গা, একটু জায়গা। বাপ জেঠার জায়গা হবে, বলি কোনটা যাবে, মাছটা কাকে দিবে? এই মানে শ্বশুর মেয়ে দিল, শ্বাস পা হলো। শ্বাস না মারছ, অবস্থাটা দেখছ? ওটা 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 শ্বশুরকে সোহাগ করছিল এতক্ষণ। আরে কানাই, তিনটে ভাড়া নিবি, এই লোকটার, বউটার আর বাঁশটার। সালা আবার একটা বাঁশ নিয়ে আসছে। বাঁশ তো যাকে দিবে এক, সে বুঝিবে। বাঁশটা দাও। দিব দিবে না তো শ্বশুর বাড়ি নিয়ে যাবে। আরে সালা লেট করলে দশরথের সম্মানটা থাকবে? দশরথের দাপটটা কেমন বলো? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী স্যারি দশরথ। হ্যাঁ হ্যাঁ ওই বাসে যাবি, কালনাকোটে মুকুন্দবাবুর হাতে কাগজগুলো দিবি। হাতে হাতে কিন্তু খবরদার, মামলার ব্যাপার অন্য হাতে পড়লি না গো। না খুড়া, বুঝছি বুঝছি। পেলাম টাকাটা নেবে না? দেখো কি না, তুই হাত ছাড়লে কিন্তু গাড়ি চললো। দশরথের গাড়ি বটে, চালাইতে জানলে ই সালা বাঘিন, না জানলে পাখি। আসো 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 আসো, কাছে কাছে বসো বসো আসো। হ্যাঁ সর 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 দিকে সর, বসো লো বিড়ি খাও। আমি বিড়ি খাই না। নাম কি? উদাস কোটা। বাড়ি শিশুকালে পড়লা, এখন বনপল আসে। দেখো দেখো সালা চেনা মুখ বটে, সজাতি করে গিয়ে চাষ করি। সালা চুয়ারে চাষ করে, সালা চুয়ারে চাষ করে। দেখো এই সালা কাজটা একেবারে বাজে কাজ, চাষের জমিতে বছরে দুবার বাচ্চা দেয়, আর সালাই গাড়িতে ঘন্টায় ঘন্টায় পয়সা দেয়, ঘন্টায় ঘন্টায় পয়সা দেয়। দশরথ দাদা বলো, মনে বড় একটা বাসনা ছিল। কি বাসনা ছিল বটে? মানে বলে 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 বটে না, অনেক দিন থেকে ভাবছি ড্রাইভারি শিখবো। ইয়া করছে বুঝে নাই, গাড়ি তো বউ বটে, তা বটে,
তবে লক্ষ্মী সাহেবকে বিয়া কর। তাহলে শিখাবে? আরে শালা সুয়ারে বাচ্চা, শালা সুয়ারে বাচ্চা, এমনটি সেয়ানা হতে হবে? হবে দাদা, হবে। বেশ শিখাবো। তবে একটা কন্ডিশন আছে। কি বটে? বাসে বসে কন্ডিশন বলা যায় বলো? তা বটে, তা বটে। এইবারে বলো দাদা। দেখো বাপ, কোলে বসায় কাজ শিখাবো, লাইসেন্স দেবো। কন্ডিশনটা কি? আমার কন্যা লক্ষ্মীমণিকে বিয়া করতে হবে। পায়া বটে। আরে উহার নামই তো লক্ষ্মী ছাড়বে। মা লক্ষ্মী বটে, কাজে কামে চলায় বলায়। রাজি আছ? উদাস? হ্যাঁ রাজি। লাইছেন? কন্ডিশন বিয়া? ড্রাইভারি মানে জানো? কেন গাড়ি চালাবো? তালা তালয় ইজ্জত, ইজ্জত হ্যান্ডেল মারবে, স্টার্টি দিবে, পাবলিক বলবে উদাস রাজা বটে। কিসের সালা চান্স? কতদিনে শিখাবে? এক মাসে কাজ, দুই মাসে লাইসেন্স। দেখো উদাস, এক সালা কাজ শিখে লাইসেন্স পেয়ে সালা যে গেল, কন্ডিশন দেখ। শুয়োরের বাচ্চা। দেখো উদাস, তুমি যদি না না আমি জবান দিচ্ছি। জবানে কাজ হয়, জবান মুখে আর বিয়া কাজে। তারপর দেখবে কাটোয়া, কালনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, টাটা, রাঁচি, রাঁচির লাল বাসে তোমাকে সালাদ যদি একবার কুট করি। সব লাইনে আমার খাতির আছে তো, বলো অভাব থাকবে? হ্যাঁ বসবংশী, বসো দাস। খুব ব্যস্ত? হ্যাঁ কাটোয়া মোটর শিখছে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। নাই না, খুব পয়সা বুঝলে ফাঁসু। একবার ড্রাইভার ভুলি দিবি, দিবি বিধাতা সব দিবি। হ্যাঁ বসো বসো, আসছি। হ্যাঁ আসছি আসছি আসছি। কি বলো তো বাস, এখানে আনলে কেন? হরি হরি। ফাঁসুর কন্যে কি বিহা বটে আমার লেগে? শোন না কেন, আমি তুই পাগল হয়েছিস? হ্যাঁ পাঁচুকে কথা দিচ্ছি। কি কথা? তোর বিয়া বটে। কিনে দিলে কেন? সুন্দর কন্যা, পাঁচু চিনা ঘর। চিনা ঘর? আমি দশরথকে কথা দিচ্ছি, ওর কন্যারে বিয়া করলে কাম লাইসেন্স সব মিলবে। তুমি খেবা বটে। ও দাস বাবা, অমনটি করিস নাই, অমনটি করিস নাই। আচ্ছা বিয়া না হ্যাঁ না করলি একবার দেখ না কেন, পদ্মের মনে কষ্ট হবে না? থামো থামো, তুমি আমার জীবনটা নষ্ট করতে চাও। ও দাস, ও দাস বাবা, শোন শোন শোন। লক্ষ্মীমণি রাধে নাই তো, নিজের জীবনটা এইভাবে নষ্ট করলি বাপ। পদ্মকে বিয়া করলে এমনটি হতো নাই রে, নিজেও কষ্ট পাচ্ছিস আর এই বুড়া বাপটাকে কষ্ট দিচ্ছিস। যাকে দামুদা তোকে যেতে বলেছে। কি গো, তোমাদের পাড়া পাড়া হবে না? কি গো, উদাস ঠাকুর কে আসবে না? উদাসের যা অবস্থা তাতে কি ডাকলেন যেন?
লক্ষ্মীর যা মতি গতি তাতে তো। আরে বাপু উদাস পাঠ করবে না, ধরেই নাও না, পাঠটা বরং হংসকে দিয়ে দাও। তুমি কিছু মনে করো না হংস ঠাকুর পো, আমি বাপু যাত্রা দেখতে যাচ্ছি না। বলে অমন মিষ্টি গান গাইবে কে তুমি? না না রাঙা বৌদি, তুমি কি খেয়েছ? উদাস দা ছাড়া কি যাত্রা হয়? দামুদাস নাকি কে? উদাস আরে আয় আয় আরে এখানে বস, এখানে এখানে বস না গো না, তুমি বসো, মাটি ঠান্ডা আছে বটে। দাদা বাড়িতে না এলে আর খোঁজ খবর করতে নেই সময় পাই নে গো রাঙা বউ ঠান, সারাদিন অমান খালি কাজের চাকায়। তা বটে তা বটে, ও কি চাষা ভুষা মানুষ এখন? মোটো ড্রাইভার এখনো হই নাই গো গোপেন দাদা, লাইসেন্স পাই আগে তখন। লাইসেন্স পেলে বুঝবি কত ধানে কত চাল হয়, জমি জমার মর্ম তো আর বুঝলি না? বুঝবি বুঝবি পরে বুঝবি। তুমি পারলে তোমার ছেলেটাকে বুঝাতে, সে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হলো, কেনে বড় হবে না? হ্যাঁ বলো রাঙা বৌঠা, মানুষের মনে বড় হওয়ার আশা থাকবে নাই? হ্যাঁ বলো নামদা, বড় ক্ষুধা লেগেছে গো, কিছু খেতে দাও কেন? লক্ষ্মীমণি আজ রাঁধে নাই গো। এই যে জানা বাবা কিছু খাবার নিয়ে আয়। এক্ষুনি আনছি মা। তা হ্যাঁ উদাস ঠাকুর, তুমি পালা করছো তো? করবো নাই কেনে? না মানে তোকে ডাকতে গিয়ে লক্ষ্মীর যে মতি গতি দেখলো। আরে দামদা ছাড়ান দাও অপাকদের কথা, তুমি তো জানো সবই। ওরা বোধ হয় বুঝতে পেরেছে নিবা যে আমার টাকা করে কিচ্ছু নেই। কি ব্যাপার রে? আরে এসো এসো বসো বসো, ও হংস ছেলে মানুষ। আয় আয়। কি ব্যাপার? একটা দরখাস্ত লিখে দিতে হবে। ইংরাজিতে দু কলম লিখতে পারে, তুমি ছাড়া তো গায়ে কেউ নেই। অবু যেটা বললেন, একটা দরখাস্ত কর, চাকরিটা যাতে হয় আমি চেষ্টা করবো। অবু অবু এসছে? হ্যাঁ আজ সকালে, খবর পাওনি? তুই এক কাজ কর, তুই বিজ্ঞাপনটা রেখে যা, আমি দরখাস্ত লিখে রাখবো, তুই কাল এসে নিয়ে যাস। আচ্ছা। হ্যাঁ গো, এই অবু কি তোমাদের সেই অবনী চাটুর্যে নাকি? হ্যাঁ গো, অবুর এখন বিরাট অবস্থা, রেঙ্গুনে কাঠের ব্যবসা, কলকাতায় জাহাজের ব্যবসা, আসামে চায়ের বাগান, আরো কত কি। ওটাকে যে কতদিন দেখিনি, ভাবছি কাল একবার ওকে দেখে আস। তাহলে এই লোকটাই করবে? একই তোমার গিরিজা প্রসাদে হে, অনেক তো প্ল্যান করলে, কালীতলা কাদু স্কুল খুব তো ঠায় ধরে বোঝাবার চেষ্টা করলে। আরে দূর দূর নিজের বাড়ি সারা আবার মুরব নেই, তিনি আবার গায়ের হিতে ইনভেস্ট করে। এ তো দাও। হ্যাঁ এসে গেছে। হ্যাঁ এই যে নেতো, ওবু কোথায়? ব্যস্ত আছে। খবর পাঠাও তো, বলে আমি একবার দেখা করবো। দেখা করবে? তাহলে তো ভাই নিজের পক্ষে তোমাকে দুটি ঘন্টা বসতে হবে, কি বলা হয়ে গবে? তো বটি তা তো বটি, আমি সেই সকালে এসেছি এখন অব্দি বসি। হরিদত্ত কে? হরিদত্ত এই যে বাবা, এই আমি আমি হরিদত্ত। শোনো, এই শুনছ? বেথা চেষ্টা ভায়া, বেথা চেষ্টা, সব অ্যাপয়েন্ট করে এসেছে তো? হ্যাঁ অপর যাবে, অপর যাবে। হ্যাঁ তুমি সবার শেষে এসেছো, সবার পরে যাবে,
বসো গিরিজা, বসো বসো। এই কি সেই অবু চাচ্ছনে আমি একদিন পরীক্ষার ফিজ দেওয়ার টাকা নেই। সে কি ধরণীর চ্যাটার্জির ভাত তো এ গায়ে কম লোক খায়নি, তাই তো ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি বাবা। ভয় নেই রে, ভয় নেই, অপুর পরীক্ষার ফি আমি জমা দেব, কেমন হলো? তো বৌমা যখন এতই স্বামী অনুরাগিনী, বলো বউ তোমরা ওকে পরামর্শ দিয়ে বলো উনি যেন ধর্মান্তরিত হয়ে ওই কুলাঙ্গারের কাছেই বসবাস করেন। কলকাতার বাড়ির ঠিকানা যখন গোপনে সংগ্রহ করতে পেরেছেন তখন সেখানে যাবার অসুবিধা কোথায়? তবে বড় বউ, মেজ বউ, সেজ বউ, তোমাদের এও বলে রাখছি যে আমার অন্তরাত্মার তিরোধানের পরও এই দুই কুলাঙ্গারে এই সংসারে যেন কোনো প্রকার ঠাঁই না হয়, এমনকি এরা যেন আমার কুলবিক্রয়ের মুখ দর্শন করতে না পায়। ছোট মা, ছোট মা, একটু করো নাকি গফুর, তুমি কি বলবে বলো? আরে হেডমাস্টার মশাই যে, নমস্কার নমস্কার নমস্কার, লাগে নি তো? I am all right. Absolutely all right. পরীক্ষা ফলাফল বেরিয়েছে। Marvelous. Brilliant result করেছে গিনি। সবই আপনার আশীর্বাদ মাস্টার মশাই। No credit to me. Congratulations on behalf of Jaunpur School. আমি গর্বিত রায় বাবু। মা আপনি ভাগ্যবতী। ফার্স্ট ডিভিশন, দুটো লেটার, ব্রজমোহনের পর জনপুর স্কুলের দ্বিতীয় ছেলে এই গিরিজা প্রসাদ। ও স্কুলে যে কি আনন্দ যদি দেখতেন। মাস্টারমশাই আজ কিন্তু আপনাকে ছেড়ে যেতে হবে, হরি গিরি যাও। প্রিয় অকুপায় রায়বাবু, কিন্তু মাস্টারমশাই এবারে আর কোনো না শুনবো না। নো রায়বাবু, মা হাত জোড়া কাজ, বাবলাডিহি বানেশ্বরের ছেলেরা সারা রাত ঘুমোয়নি। And they have been anxiously waiting for me. কিন্তু মাস্টারমশাই মানে আজকে এমন একটা আনন্দের দিনে। হবে হবে, আসবো, থাকবো, খাবো, বাট নট নাও, আজ নয় মা। যাই, অবুর মাকে খবরটা দিয়েছি। ভালো কথা মাস্টারমশাই, অবু কি করলো? ছোকরাকে তো বলেইছি কোন রকমে পিছলে বেরিয়ে গেছে থার্ড ডিভিশন। তা হোক, বাচ্চা পাস তো করেছে। আরে ওই অবু, অবু চল 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 চল, ও বাড়ির কালীজাটাকে নমস্কার করে আসবে বুঝলি। বিদ্যত্তঞ্চ নিপত্তঞ্চ, বিদ্যত্তঞ্চ নিপত্তঞ্চ, নৈব তুল্য কদাচন, নৈব তুল্য কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যান সর্বত্র পূজ্যতে। কে? আমি গিরি কালীজাঠা।
কি ব্যাপার? পাশ করেছি আমি। হ্যাঁ, আমি শুনেছি। শিক্ষিত হ বলবো না, আশীর্বাদ করি মানুষ হ। বৌমা, গির্জাকে মিষ্টিমুখ করাও, বনপলাশির মুখ উজ্জ্বল করেছেও। পড়াশোনা করবি তো? হ্যাঁ, বললাম তো। তাহারে ওখানে গিয়ে ছোট মার কথা, গায়ের কথা সব ভুলে যাবি তো? বারে কলকাতা গেলে বুঝি মানুষ গায়ের কথা ভুলে যায়। চাই রে, চাই। এই শোন, কলকাতা যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যাস। বড্ড কম খাবে, বেশি খাবে? প্রথম প্রথম এসে আমিও কম খেতাম, লেকচার হওয়ার পর খাওয়া বাড়ল। ডেভরিজ ডেভরিজ, কুসংস্কার, লোভ, গ্রিড, একটা মরবিড সোসাইটি পচিয়ে ভেঙে গলে যাচ্ছে। অ্যান্ড ইউ হ্যাভ টু পিন ডাউন দ্য ডেভিল, শয়তানকে সর্বদা শায়েস্তা করবে। বুঝলে গেলি যে প্রসাদ? দেখো, অধর্ম ঠেকাতে আমাদের ধর্ম বদলাতে হল। জান গল্পটা শোনুনি? জানো, আমি জ্ঞান হয়ে বাবাকে দেখি, কিন্তু দাদার ভালোবাসা কোনোদিনই সেটা আমাকে বুঝতে দেয়নি। বুঝলে, বিয়ে করলাম, সব বেশ ভালোই চলছিল, কিন্তু শেষে ওই দাদাই বাদ সাধলেন। তোমার ছোট মা থাকতেই আমার অমতে, দেখো মজাটা, কন্যা পক্ষকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, ব্রজ, দ্বিতীয় বিবাহ শাস্ত্রসম্মত, আমি প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক আছে, এখন সব জেনে ছোটর ভুল যখন ভেঙেছে তখন যাব। যাবেন মজু কাকা? শিওর শিওর। বহুদিন পরে ভ্রমণ এসেছে পত্রবনে, বহুদিন পরে ভ্রমণ এসেছে পত্রবনে, কাশ্মীর পানে থাক না ওরা নিজের মনে, বহুদিন পরে ভ্রমণ এসেছে পত্রবনে, বহুদিন পরে ভ্রমণ এসেছে পত্রবনে। এখন আর বাধা কি যেতে? সে কি স্বামী স্ত্রীকে নিয়ে যাবে? দাদা কেন, আমার ভালোবাসা, আমার ত্যাগ, আমার অপেক্ষা, আমি জানি। ধর্ম সে তো তোমাকে বাঁচাতি। ঘর, বন্ধু, আত্মীয় স্বজন, তোমার মুখেই তো সব হারালাম। চরিত্রের অপবাদ এলো চরিত্র বাঁচাতে, এটা ভালোবাসা না, ধর্ম নয়? আমি জানতাম না। এখন তো জেনেছ, ম্লেচ্ছ বলে ফিটেতে দাঁড়াতে পারেনি, নিজের অধিকার দাবি করতে পারি, এই খ্রিস্টানটার ভাতও জটিনি, খাইয়েছে কে জানো ছোট? ওই কুঞ্জ কোটাল।
সেসব তো চলে গেছে। সেদিন তুমি কিচ্ছু জানতে পারোনি, তুমিও তো বলনি, জানাতে চাইনি। আচ্ছা ছোট, তোমার মনে আছে দাদার সঙ্গে যে রাতে রাগারাগি হলো? তুমি বললে কলকাতা কবে যাব, যেখানে একটি কিশোরী অপেক্ষা করছে, কাঁদছে সারা রাত, স্ত্রীর অধিকারে বিশ্বাস করে বলছে কবে যাব, সেই মুহূর্তে তাকে কি করে বলবো? বলতে পারি বলো? বলা কি সম্ভব যে ভাবি দ্বিতীয় স্ত্রীর পাকা দেখা হয়ে গেছে? দাদা কি বলছো তুমি? হ্যাঁ ছোট, বিশ্বাস করো। ছোট, তুমি আমাকে দুর্বল ভেবেছিলে না, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর ধর্ম রক্ষা করতেই তো আমাকে ধর্ম বদলাতে হয়েছে। শোনো, কুলমর্যাদার উপরেও স্বামীর প্রতি স্ত্রীর একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, আর সেই জন্যই আমি তোমাকে নিতে এসেছি। তুমি যাবে, নিশ্চয়ই যাবে। দাদা, ধর্ম ত্যাগ করে পাঁচ পুরুষের পবিত্র ভিটে এই বনপলাশিতে এসে দাঁড়িয়েছ, এত সাহস তোমার? ছোট বোন, এত লোভ তোমার? আমার তিল তিল করে গড়ে তোলা কুল মর্যাদাকে ধুয়ে মুছে রাতের অন্ধকারে লুকিয়ে কোষাই কুঞ্জ এসেছ ওই ম্লেচ্ছর মুখ দর্শন করতে? দাদা, ছোট কলকাতা যাবে। ত্যাজ্য ম্লেচ্ছরে সমাজে কোনো স্থান নেই, তা তুমি ভালো করে জানো ব্রজমোহন। শুনুন, আপনাকে সব কথা শুনতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। ব্রাহ্মণের পবিত্র ফিটেতে, বৈষ্ণবের মাধবী কুঞ্জে তোমার মতো ম্লেচ্ছের কোনো স্থান নেই। তোমার তোমার এত দুষ্পর্ধা, তুমি স্ত্রীর অধিকার দাবি করতে এসেছো এই বনপলাশির মাটিতে দাঁড়িয়ে, এবং আমি জীবিত থাকতে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দাদা, 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 ছোট বউ, একটা আলো, সে কি একটা আলো? দাদা, 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 ছোট বউ, কি হলো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। না আসে, আমার না পেশা।
আমি যেতে পারবো না। আমার ভুলে আর কি কবে তোমার মালা হবে তোমার বাসি দূরের কি দেবাজে দূরের হাওয়া কি দেবাজি করে দেখে করে দেখে আমারে শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথের তরু ছায়ে শান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা মন বুঝারে সেজন কোথা পথিক রাজা আপন পিছে রেখে আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে আসতে হলো বনপলাশ বংশীয়া বনপলাশে তোকে কবু ছাড়বে নাই বাপ বংশী লোক ভালো বটে তা বটে খালি বিহার নামে বাপে পুত্রে পলায় থাম থাম তোর মুখের কোনো বাঁধন নাই লাজ নাই তবে লাজায় লাজাব আহ থাম দেখি আরে বাপ বংশী খুড়ার বেটা লাইসেন পাইছে পাবে পাবে দশরথ দিবে দিবে না দিবে না শুধু কন্যা দিছে শালার ভ্যাল টিউবটা জাত মারছে বেটার ম্যালেরিয়া হয়েছে গো তখন থেকে ফাঁস 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 যেন মশাকে ওষুধ মারছে পাঁচ নাকি আসা 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 কবে আসলে এই তো আসি গো তারপর কি খবর বলো চাটুর্যদের জমি ভাগে চাষ করব চাটুর্য অগুনি চাটুর্য গো ও পদ্ম আইসে পদ্ম আসছে Thank you.
সুখে থাকো। কোথায় তুকে ঘরের লক্ষ্মী করে আনবো? তা না আমার ড্রাইভার ছেলে বিয়ে করলো কিনা ডাইনকে। ওই রকম দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আর এই ছোড়াটা পেপাকো তোকে সোজা ছেলে গোটে গোটে শেয়ানো চলো নে বলো নে কথো নে। হায় হায় কি হাসি কি হাসি! গাড়িটা এগোচ্ছে পিছন, আর ওই ছুরিটা ওই লিকলিকে ছুরিটা গলছে ঢলছে থেকে থেকে ছলকে ছলকে পড়ছে। সরকারি গাড়ি নিয়ে পিড়িতে লিলে এসব কথা পাঁচ কান হলে রায় বাড়ির আবার চোখ কি আমার একলা রে? লোক ছিল না বটতলাতে? গাছের একটা পাতা পড়লে সারা বনপলাশিটা হ্যাড়ে হ্যাড়ে পড়ে যায়। কোন লীলেবতীর লীলে চাপা থেকেছে কোনোদিন? ফু ফুসিয়া দেখিস ওই সব কেলি ছাপ যেন টিয়ের গায়ে না লাগে। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নিলাম বরি পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নিলাম বরি চোখলায় দুটি ভ্রমর কাজল কালো যেন ওই পদ্ম মুখে মানায় ভালো ও মুখের কাছে কি তাই হার মেলে যায় পূর্ণিমারি গোজাগরি পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নিলাম বরি দোলে বেনি মনি হারা যেন ফনি পায়ে তার নুপুর যে ওই দোলে ধুনি শ্রাবণ ধারার মতো রূপ লাবণী অঙ্গ থেকে পরে ঝরি পাগল আমি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি চুরি করি চুরি করি। বাবরি দেখ কিমন গান শুনলি গো পদ্মরানি। যাবো আপনার জন্য একটা সুখবর এনেছি। এরকম একটা পা অচল তবু দাঁড়িয়ে আছি কেন বলুন তো? যা ধরবো তার শেষ দেখে তবে ছাড়বো বুঝেছেন? আর আপনি তো মাসামারাই ছাত্রদের দিয়ে নিশ্চয় অনেক এসে ফেসে লিখিয়েছেন। তাহা লিখিয়েছি ও গরু ঘোড়া গাদা থেকে আরম্ভ করে বিবেকানন্দ রামমোহন। আরে না না মশাই, ওনা তো হলেন মহামানব গ্রেট ম্যান। আমি বলছিলাম ম্যানকাইন্ডের উপর কোনো এসে লিখিয়েছেন?
আমাকে যদি কেউ মানুষের উপর একটা এসে লিখতে বলতো, আমি প্রথম লাইন কি লিখতাম জানেন? কি লিখতেন? প্রথমেই লিখতাম, এভরি ম্যান হ্যাজ এ টেল, মানে প্রত্যেক মানুষের একটা করে ল্যাজ আছে। মানুষের ল্যাজ আছে? হ্যাঁ, আর সেই ল্যাজে কায়দা মতো সুড়সুড়ি দিতে পারলে তাকে দিয়ে অসাধ্য সাধন হতে পারে। আর সুড়িতে যদি কাজ না হয় তাহলে ল্যাজ ধরে কষে একটা মুচড়। ব্যাপারটা একটু খুলে বলুন মোরাই। স্কুল হবে, স্কুল হবে, হবে। অবনীবাবু নাকি কখনো গ্রামের জন্য একটি পয়সা দিতে চাননি? স্কুলের জন্যে সরকারি সাহায্য ছাড়া পুরো টাকাটা উনি দেবেন, এই কথা আদায় করে আনলাম, বুঝেছেন? উনি দেবে? দেবে মশাই, দেবে। তবে স্কুলটা ওর মায়ের নামে হবে, তা হোক না, আমাদের ছেলেগুলো তো লেখাপড়া শিখবে, তাছাড়া আপনি রয়েছেন। কিন্তু অবনী এত টাকা দেবে? দেবে মশাই, দেবে। তাই তো খবরটা দিতে ছুটে এলাম। আমি তো ভেবেছিলাম মোর বোধ হয় ল্যাজ নেই, কিন্তু আছে। সব মানুষের ল্যাজ আছে, আর ওর থাকবে না, কখনো হতে পারে? চলুন ওর উপর একটা এসে লেখা। একটা বন্দোবস্ত করবে নাকি? দেওঘরে যাবার কেন? চারদিকে ঢিল পড়ে গেছে, মেয়ে নাকি তোমার প্রভাঘরে জিপে চড়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। আরে ও তো চড়বারই জিনিস, আমারই মাঝে মাঝে চড়তে ইচ্ছে করে। তুমি তুমি না যত নষ্টের গোড়া। বাবা তুমি কি ভালো বাবা, তুমি কি ভালো বাবা। ভালোই হয়েছে। কি যে বাবু হিয়ালি করো বুঝি না, যাই বিষয়টাকে নিয়ে আসি। বাধাই যখন পড়লো তখন বলছি প্রভাকর, রোববাতি যখন খেতে বসবে তখন তোমার মেয়েকে একটু এগিয়ে দিও, এগিয়ে দিও। তুমি কি মনে করো ছোট বউ আমি ঘাসে মুখ দিয়ে চলি? প্রভাকর যেদিন এ বাড়ি চৌকা ডিঙিয়েছে আমি সেই দিনই, বুঝলে ছোট বউ? সেই দিনে কি পান্দা পান্দা ঠিক করে ফেলেছি, কথাও হয়ে গেছে। কার সঙ্গে? হেড অফিস, হেড অফিস, হেড অফিস অফিস সঙ্গে খালি দশ হাজার। দশ হাজার কি বলবে তো? টাকা, টাকা। অত টাকা পাবে কোথেকে? সে ব্যবস্থাও হয়ে যাবে, কিন্তু বাপ বলছে ছেলের মত, তাই তো বলছি মেয়েকে একটু এগিয়ে দাও, এগিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
শুনছ সেই ছেলে বিমলাকে জিপে নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে, গ্রামে একেবারে ঠিটি পড়ে গেছে। ঠিটি দশ হাজার টাকার একটা বান্ডিল সামনে রাখলে তোমার ওসব ঠিটি হাওয়ায় ফুস হয়ে যাবে। জানি না বাবু, এটা ঠিক হচ্ছে কিনা। পাগল আমি ওরূপ দেখে মনে লয় অঙ্গ থেকে ওরূপ চুরি করি। বাপরে ডর লাগলো? ঠিকই ঠিকই ইমন চমক লাগা। চললে কোথায় পদ্মরানী? খেট বাপকে ভাত দিব। তুমি এমনি ঘুরে মরছি, হাওয়াকে পেট ভরাচ্ছি। তবে যে বোন বলল কাটুয়াকে যাবে? তবে যায়। ফলন কেমন বুঝে গো পাশে খুড়া? কেমন দেখো ফলন কে ফলতে যায়। বনপলাশির মাটি বটে, মাটি তো নয় পাষাণ, পাষাণ বৈশাখে পাষাণ, আষাঢ়ে মাটা বটে। বটে বটে, সম্পদ শোন, কথা শোন। আর শ্রাবণের রোপণ ওখানে স্বপন। বা বা বা, কি সুন্দর কথা। চলি গো পাচ্ছি ঘোড়া। দাঁড়া কেমে, আমিও যাব। চলো ধরে শিক্ষায় আগুন। আমার জ্বর এলো নাকি? তা ওষুধটা খেয়ে না কেমে? তুই যাও নাকি নাকল মারলে? খাওয়া জানিস কেমে দেখা? আজ কাটুয়ার কাম নষ্ট হয়ে যাবো। গেলে না কেন? তুমি যে পিছু ডাকলে, পথের সাথী হতে বললে। বটে বটে, তবে বাবলা ঢিতে একলা ফেলে পলায় গেলে কেন বোনাই? হায় রে হায়, লাইছেনের জন্য বটটা পলায় গেল গো। সত্য কথা, দেখো তখন বড় সাজ ছিল, রোজগার করব, নিজের পায়ে দাঁড়াবো, পয়সা হবে, একটা বাস সার্ভিস করব। কিন্তু শালার কিচ্ছু হয় নাই, না ঘর না শান্তি। কেন বুনাই? লৈখাটা ফুলসজ্জার রাইট থেকে শান্তি দেয় না গো। ই বাপরে, ই তো লটের কথা কয় গো। না গো না, সত্য কথা কই। লৈখাটার অসুখ আছে মনে দেহে। আমার ফুলো কাঁটা শয্যায় স্বয়ং গো, বুঝো নাই। পদ্মরানী তোমাকে সেদিন দেখি নাই গো, বুঝি নাই। কি হইতো? কি হইতো দেখলে? বাবলা ডিহির বাবলা কাটা অঙ্গে বিদ্যা অঙ্গে বর্তরানি শান্তি হইতো। তুমি পাক্কা লর্ড গো বুনাই। না গো না বর্তরানি, বিশ্বাস করো, দশরথ না ফুলালে না ঠকালে লর্ড উদাস বাঁচত গো। সে গাইতো দিদিমা যে একটি পদ্ম সদ্য সদ্য ফুটেছে সে অনবদ, সাধায় আমার মন ভ্রমরা মধুর রসে উড়ে গিয়ে তার বুকে বসে। বাপরে, বোনকে বলে দেব? না না না, দোহাই করি এ মিনতি, এ তোমার কেমন রীতি। দোহাই করি এ মিনতি, এ তোমার কেমন রীতি, ভুলো না লক্ষ্মী পদে আমার বড় প্রীতি। আসুন। ও মা, সে কি আমাকে বাড়িতে পৌঁছে দেবেন না? এই তো আপনার বাড়ি। মানে? মনের গভীরে আপনি কি অস্বীকার করতে পারেন যে আমার ঘর আপনার ঘর নয়? আসুন,
এই বৃন্দাবন চা হবে নাকি? একটু চা হবে? হবে বৃন্দাবন। বৃন্দাবনকে তো আর ছুটি দিয়েছি। বাড়ির লোকজনদের ছুটি দেন আপনি? সপ্তাহে দেড় দিন। তা এদের দিন খাওয়া দাওয়া নিজে করি? তাহলে চাটা আমি কিছু মনে করবেন না, ওইটি আপনাদের অসুখ। তার মানে? মানে ভালোবাসা হলো কি না হলো তার কোনো ঠিক নেই, সংসারটি পেতে বসে রইল। চুপ অসুখ। ওই আইছে পিড়িটা ঠেকি মোর মোর। আহু তো দিনে পুনকুশা কাঞ্চি উঠাপালি বলগাহাটে যত মনে উত্তর থাক আর সুহাগে কাজ নাই উঠ না কেনে। আহ হায় হায় এত সুন্দর চুল তো চিরুন দিস না কেনে। চিরুন? সোনার চিরুন আছে বাপ দিচ্ছে বিয়াতে। কি বার পূজায় কি পালা হবে? ঠিকানা কেন পালা বাবু? তারে পালা বাবু সীতা বা কি বটে ওই রঙ্গা বউয়ের স্বামীটা দামুদা। আচ্ছা বোন তোর কোথাও গরম বল তো উদাস লটকে কোথাও লোকে চেনে কোথাও লোকে মানে তাতে কি প্যান্ট ভরে পূজা? পূজা বাপের কাটোয়ায় এবার তাহলে আসলে কাটায় যাবে বল কেন গেলে উদাস লটার সঙ্গে লটবার সুবিধা? মনটা ভারী নোংরা ছাগ দিয়ে মাছটা পারবে না। আর একটা মাথা দেবে নাকি? না না সম্পূর্ণ এই মাথা খেতেই আমার দুপুর পড়িয়ে বিকেল হয়ে যাবে। তোমরা প্রভাকর বাবুকে কেউ দেখছো না? আমার নামের শেষে বাবু শব্দটা নাই বা উচ্চারণ করলেন গিরিন বাবু, আমি কিন্তু আপনার চেয়ে বয়সে অনেক ছোট। তা তো বটেই তা তো বটেই, বলতে গেলে আমার ছেলের মতো। তবে কি জানেন আপনি আমাদের গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষিত, কেতা দুরুস্ত। আমি যাই হই না কেন গিরিন বাবু, আপনি কিন্তু আমার বয়স জ্যেষ্ঠ, এটা ভুলে যাবেন না। আচ্ছা বাবা আচ্ছা, ও কেরমে কেরমে সব ঠিক হয়ে যায়। এই জিয়া মাছটা একবার দেখা না। ওরে বাবা আর কিচ্ছু না, শুধু একটু মিষ্টি আর এক গ্লাস ও জল তো রয়েছে। সে কি বাবা, এরপর আছে মাংস, চাটনি, দই। ওরে বাবা আমায় ক্ষমা করবেন। হ্যাঁ আচ্ছা দিয়া তার দিয়ে এক কাজ কর, তোর মাকে গিয়ে বল আর সকালবেলা বর্তমান থেকে যে কাঁচি শীতে বলতে এনেছি। ওরে বাবা এরপর আবার শীতে বল না তা মন্দ নয়, অনেকদিন কাঁচি শীতে ভোগ খাওয়া হয়নি। এত সব করলি কখন? আর সকাল থেকে তো এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছি দাদা। ডাক্তার বাবু আপনাকে কিন্তু সব ও সম্পূর্ণ ওই জিতে ভোগের সঙ্গে আমার খাওয়া। অতি সামান্য ব্যবস্থা, অসামান্য, অভূতপূর্ব। আর খেলে আমার পাটাই তো সিধে হয়ে যেত। কি পান নিয়ে না মা, পান দাও। মান তো খাই না, তবে মশলাটা দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেথেছে পড়শিতে, দেখুক কেনে পড়শিতে
কাতেলা মির্গের তোলায় মারে প্রেমের কাঁটা প্রাণ নিতে দেখো কেনে পড়শিতে দেখো পাড়া পড়শিতে কেমন মাছে গেতেছি পড়শিতে দেখো কেনে পড়শিতে মাছে লয়ে মাছ কন্যা রূপে যেটা রতই বোনা মাছে লয়ে মাছ কন্যা রূপে যেটা রতই বোনা তার কাছে মন পড়ে বাধা প্রেমে দোষী টান দিতে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেতেছি পড়শিতে দেখুক কেনে পড়শিতে থাকে না তো এ মাছ জলে লড়ে চড়ে কথা বলে থাকে না তো এ মাছ জলে লড়ে চড়ে কথা বলে কি আসে যায় সময় কোথায় পরের কথায় কান দিতে মুনে
মনের কথা করে বলিয়া এমন করে ছিনিল কেনে এক তারাটার তার উদাস বাউল নেই তো বাউলা ভোলাম তুমসারে যে সাজিলাম রে সব এই বুঝেছি মনের কথা কারে বলিয়া এমন করে ছিঁড়ল কেনে এক তারা ডার তো উদাস বাউল নেই তো বাউলা আপনাকে নিয়ে যাবে ইঞ্জেকশন দিতে হবে এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট জানি না তো কে যে আমার আমি যে হয় মনের কথা কারে বলিয়া এমন করে ছিঁড়ল কেনে এক তারা ডার তো উদাস বাউল নেই তো বাউলা বোলাম আমাদের বিডিও প্রভাকর এই দেখো যে কথা বলতে এসেছিলাম আসছে রোববার আমাদের প্রভাকরের বাবা আসছেন টিয়াকে আশীর্বাদ করতে বলছিলাম কি এইসব কয়েনার প্যাটার্ন ট্যাটার্ন গুলো মানে তোমরা তো সব আজকালকার লেখাপড়া জানা মেয়ে জামাইও আমার বুঝলি উঠান বিমলি কি খুব অসুস্থ দাদা মেডিসিন
এতে বড় উল্টো পথে? হ্যালো, কি শরীর খারাপ নাকি? আপনি আমায় ছেড়ে দিন। আপনার মনে যদি এই ছিল তাহলে আগে কেন বলেননি, কেন আগে বলেননি? শোনো, কি হলো? কি হয়েছে রে, কাঁদছিস কেন? কি হয়েছে বল, আয় আমার কাছে আয়, আয় বিলু। কি হয়েছে রে? আমি আমি কি বলবি তো? আমি প্রভাকর। প্রভাকরকে কি ভালোবাসি? আমি প্রভাকরকে ভালোবাসি। প্রভাকরকে ভালোবাসিস, কথা কি বলিস নি কেন? আমি জানতাম না কাকিমা, টিয়ার সঙ্গে প্রভাকরের বিয়ের কথাবার্তা প্রভাকরও আমাকে বলেনি। আমি কি করব বলো কাকিমা, আমি কি করব? ছেলে মানুষ হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রেম ভালোবাসায় সব তুচ্ছি জিনিসটি এত হইচই কিসের? দুদিন সবুর করলেই মন থেকে সব মুছে যাবে। শোনো, সারা জীবন আমি তোমার সব কথা শুনে এসেছি, আজ তুমি আমার এই কথাটা রাখো। তুমি যাও, ভগবান তোমার মঙ্গল করবেন, না করো না। ছোট বউ, ছোট বউ, গেরেন গেরেন শোন, তুই বৌমাকে বুঝিয়ে বল, ওকে বারণ কর, ওকে। দেখি তুমি কালই প্রভাকরের বাবার সঙ্গে দেখা করো। না, তা হয় না। কেন হয় না? তুমি তো জানো নিভা আমার টাকা নেই। কিন্তু ছোট যখন বলছে ব্যবস্থা একটা হয়ে যাবেই। তোমরা যা পারো তা করো। আজকেই প্রভাকরের এই চিঠিখানা পেয়েছি। আচ্ছা, রায়বাড়ির বড় মেয়ের নাম কি বিমলা? আগে হ্যাঁ, আমারই মেয়ে। ব্যাপারটা হলো প্রভাকর তাকেই বিয়ে করবার প্রস্তাব করে এই চিঠিখানা দিয়েছে। তাহলে দিলবাবু? আগে হ্যাঁ, দাদা আর আমি আপনাকে সেই কথাই বলতে এসেছি। বিয়েটা প্রমিলা মানে টিয়ার সঙ্গে না হয়ে দাদার মেয়ে বিমলার সঙ্গে হবে। হ্যাঁ, এই যে নাটক নভেলের ঘটনা অংশে সবই ভবিতব্য, ভাগ্যের লিখন, কে আর খণ্ডাতে পারে বলুন। আচ্ছা, তাহলে দেনা পাওনাটা সেখানেও কি? না না, সেসব ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর আপত্তি কি আছে? বেশ বেশ বেশ, সাত দিন ধরে পুরো গাটাকে চষে ফেললাম রে, লোক দুটাকে উবে গেল। অবু বাবুরা শুধালাম, তা তেনার কাছে কোনো খবর নাই। এই যে দিবসের মধ্যে খরদুয়ার সাড়ে কেউ মঙ্গল নাই, অমঙ্গল নাই। পদ্ম মাইয়া তার আর বড় সাপ ছিল, তোর পালা দেখবে। ভাগ্য ভাগ্য, মানুষ ভাবে এক আর হয় আর এক। ও ভাবের না গরি নবীন বয়াসে দুই বন
দুধ পালাতে তো শাশা বয়াসে দৈবন দুধ কলাতে তোমার প্রেমের এমনি জালা কারু কাছে যায় না বালা মন করিয়া শান হায়রে শিমুলের তুলা তেমন বাতাসে উড়ে গো হায়রে শিমুলের তুলা তেমন বাতাসে উড়ে গো তুমি তেমনি ভাবের নাগরী বয়াসে জীবন দুধ কলাতে পোষাশা তা বলার বল না আমায় গালি কেন দিস রে ওকে ও রাগের ছেকিলে আমি বিষ ছাড়ব দেখ তুই নিজের ছাড়া দেখি ছাড়া দেখি ছাড়া দেখি কেন বড় বড় বেড়েছে তোর তোকেও আমি ছাড়বো না তো গায়ে হাত পড়লে যে ওর ঠিক আছে টাকরা মিছে আগে তুই হয় না বাড়ি আমিও দেখাচ্ছি কি করতে পারি মানে বৌ বাজানে শোনে দিদিরা বোনেরা মায়েরা বৌ হওয়া কি অতই সুধা কজনী বাজানে সেবা নারী অহংকারী ঝগড়া গনে গনে দেবা নারী অহংকারী ঝগড়া গনে গনে দয়া মায়ার ধার ধারে না হিংসা শুধু মনে বউ হওয়া কি অত সুধা কজনী বাজানে বাজা ভাই দেবা নারী ভোরবেলাতে দেয় না গোবর সরা দেবা নারী ভোরবেলাতে দেয় না গোবর সরা পতির সুখে হয় না সুখী জানে কন্দর করাবো হওয়া কি অতই সুধা কদনী বাজানে দেবা নারী পাড়া বেড়ায় পতির আগে খায় দেবা নারী পাড়া বেড়ায় পতির আগে খায় সাধের প্রদীপ না দেলে যে সুখে নিদ্রা দায় আমার কোন কিসের
করে বাজারে ভাই। স্ত্রী হলো পতির শক্তি পতির দেহ প্রাণ, স্ত্রী হলো পতির শক্তি পতির দেহ প্রাণ। সাবিত্রী যে কেমন স্ত্রী, সাবিত্রী যে কেমন স্ত্রী জানত সত্যবান। বলেন আটটা মা, আপনি বলেন। স্ত্রী হওয়া কি অতই সুধা, কত নিভা জানে। শুনলে তুমি সতীলক্ষ্মী স্ত্রী বলে কারে, শুনলে তুমি সতীলক্ষ্মী স্ত্রী বলে কারে। এই সংসারেতে, এই সংসারেতে কজনই বা স্ত্রী হতে পারে বউ হওয়া কি অতই সুধা, কজনই বা জানে। খুড়া তো ভাইয়ের ওখানে, তো সেখানে বাপটা দু দিনে চারে ঘা পুছে মরে গেল। খুড়াটার লজর আমার উপর ভালো ছিল না, তাই চলে এলাম বনপলাশে। তুই যেখান থেকে পারিস আমার একটা কাজ দেখা দে। আসু খুড়া, ঘা পুছে মরে গেল? ঘা হইল কেমনে? পইরে গিয়ে। মিছা কথা বলছিস, পইরে গিয়ে যদি ঘা হয়েছিল তো গ্রাম ছাড়লি কেনে? বল বল বল। আরে আমি সব জানি, লেখা সেই রাতে পাঁচু খুড়াকে কিছু দিয়া বাড়ি মারছে। রং তে বিনয় লট, সারা তিমন লট সেদিকে থাকবি, ঘর কে যাবি না? আচ্ছা কথাটা আমার চাপা দিলি বটে, আমার প্রশ্নটা কি কথা আমার জিজ্ঞাস না বুনাই, বলতে পারবো না। ঘর কে জানা কেনে বুনাই, বোনটা বসে থাকবে। তুই চল না কেন কাটোয়াকে, যাই তুই জানে। যেতে হবে কুলজ, ঠিকানা একটা বেছে নিতেই হবে। কেনে বেছে নিবি কেনে? আমাকে তুই ভালোবাসিস না? হল হল পত্র লজ, ভালোবাসি বলেই তো তোর কাছে ছুটে এলাম রে। তাহলে কথা দে পত্র, যতদিন না তোকে কাটোয়াকে লিখতে পারি তুই বোন পলাশে ছেড়ে কোথাকে যাবি নাই। কথা দে বৈদ্য, কথা দে। দিলাম। দিন দিনটা লাই চিন্তা পেয়ে গেছি, নেই কোনো চিন্তা। এই দিন কেটে দিন দিনটা লাই চিন্তা পেয়ে গেছি, নেই কোনো আর চিন্তা। খেয়ে এক পেট জল ভক্তি রাস্তে চল, খেয়ে পেট রল ভক্তি রাস্তে চল, চল 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 রে ফকির রাত্রি চল। এই দিন কেটে দিন দিনটা লাই চিন্তা পেয়ে গেছি, নেই কোনো আর চিন্তা। দাদা ও পচু দাদা, ও দাদা লাই চিন্তা করিয়ে দেবে বলেছিলে, ও দাদা লাই চিন্তা করিয়ে দেবে বলেছিলে। অতগুলো টাকা খেলে মাইরু, অতগুলো টাকা খেলে, অতগুলো টাকা খেলে কাঁচকলাটা টেকিয়ে দিলে, ও দাদা লাই চিন্তা করিয়ে দেবে বলেছিলে। ও রোডটা একশো মশাই,
তোমরা দেখছি সবাই দয়া মায়াহি ফসাই রাস্তা হবে বলে টাকা নিলে কান বলে তোমাদের ত্যাগ হলো ভারী এক মাস না যেতেই কি আল হয়েছে দেখো এ রাস্তাটারি ও নিবাস দাদা শুনলে কোথায় নিবাস দাদা শুনলে কোথায় নিবাস দাদা চললে কোথায় পায়ের কাছে মাঠের ছুটি নিবাস দাদা চললে কোথায় মোটা কিছু আসবে ঘরে আনন্দেতে নাচে বুড়ি নিবাস দাদা চললে কোথায় ও নিবাস দাদা চললে এত ভিড় কেন কি হয়েছে গো এত ভিড় কেন ঘরে যা ঘরে আরে গোবিন্দ না কি হয়েছে মাঠে তুমি ঘরে যাও ঘরে হ্যাঁ ঘরে যাও কি হয়েছে আরে গিরিজা খুড়া এই দারোগা কেন শোন বাবা তুই ভেতরে যা ভেতরে যা বাবা ভেতরে কি হয়েছে কি যা না আরে বাবা কি হয়েছে বলে এত ভিড় কেন হ্যাঁ আরে বল না আরে বলছিস না কেন আও দাস তুই ঘরে যা বাবা ঘরে আরে মুদ্রা তোর কি হয়েছে রে যাও যাও ভেতরে যাও কি হয়েছে আরে বাবা তোর কি হয়েছে হ্যাঁ নিজের সুখে তরে তুই আগুন দিলি পরে ঘরে বাপটা সারা বাপটা আরে ওটা তো খা পচে মরে আরে না না ঘালয় ঘালয় খুন এখন দুদিকে দুটো খুন খাবুন খাবি চল চল না কেনে গুনায় বংশী করে কান্নাকাটি করছে কি হলো তো আজ 15 দিন হলো কাটোয়াকে যাচ্ছিস না খাওয়া দাওয়া করছিস না মনটাকে কষ্ট দিচ্ছিস কেনে ইভেন গায়ে চাকরি করতে যাবি কেনে কি আর করি বল বোনটা মারা যাওয়ার পর মনটাই মরে গেছে আমার জন্য মন কাঁদে না তোর শিশু বটে কাঁদেরই কাঁদে তোর জন্য সবচেয়ে বেশি মন কাঁদে তাহলে ঘর বাঁধতে আপত্তি কিসের চল না কেন কাটোয়াকে তোকে রাজধানী করব সুখে রাখবো কথা বলে না সেটা কেন বলবি তো বোনটা মারা গেছে এক মাস হয় নাই তার আত্মাটা এখনো শান্তি খুঁজছে ঘুরছে ফিরছে কাঁদছে আর আমার আত্মা যে তোর ভালোবাসা খুঁজে মরছে কাঁদছে চিঠি দিয়েছে যে দিল্লি সেই সম্বন্ধে একবারে পাকা হয়ে গেছে সামনে সোমবার বিয়ে আজ কি কেন রোববার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আমার ভোগটা কেমন ধরপড় করছে গো মাঝখানে 7 দিনের সময় নেই ওর নাম কলকাতা কলকাতা শহরে এক ইশারায় ছাদ না তলা দেখা হবে ছাদ না তলায় বলে গেল জি সারাই দেখা হবে Oh,
ভুল আছে, ভুল আছে। আগে বল কেন, আগে বল, আমাদের বিয়ে হবে না? বিয়ে কেন, কেন, কেন? তুই আমার বাড়ি বল না কেন, তুই আমার বল সত্যি নাই, তো বিবেক নাই, চলো আমার মান দেখা পাগল রেখেছে, পাগল রেখেছে রাখো, জানো এটা আমার ঘরে থেকে দেখো, ই দেখো, ই দেখো, ই দেখো, ই দেখো রাস্তা, ই দেখো, ই দেখো রাস্তা, জানো এটা রাত কি আমার বাঁধে কিছু দাস না? কাজ থেকে ফিরছিস? মাগী বাড়ি থেকে বেড়ে আছি, মাল খাচ্ছিস, এদিক সেদিকে যাচ্ছিস, বেড়ে আছিস। বেলা বেড়ে আমি থাকবো না তো কি থাকবে তোমার ওই বনপলাশি? নাই কে না, পাপ ঢুকেছে বনপলাশিতে। বোন বলাছিস আদারে বাদারে তোদের মতো সব ডাইনিক শাকচুন্ডিরা ওত পেতে বসে থাকে তো, তাদের হাত থেকে বাঁচার জন্যে আমাকে এটা সব সময় বই করাতে হয়। তুই তাহলে বিয়ে বাড়িতে যাবি না? না গো ডাক্তার, তুমি যাও, আমার শরীর তো ভালো নেই। আরে কি হয়েছে? এমনি ভালো নেই। Thank you.
কে ওখানে? আমি গো সেবিকা দিদি। ইস বুনাই, শরীরটা এমন হয়েছে গো। সেবিকা দেবীর শরীরটা তো বেশ রঙিন শাড়ি পরছ। আরে থাম থাম, আর পালাক করতে হবে ক্লাই। সেবা দা শুয়ে পাচ্ছি, গিরিতে চাতালে শুয়ে বলছো ছিস। কোথায় যাস? কেনে এমন ভরা রাত আছে, চাতাল আছে, যেমন সুন্দর ফুল ঝরছে। আবার কি বলে? আরে ফুলের রানী, তোর সেই লাগরটা কোথায়? আরে ওই কুত্তার বাপটা রে, পিড়িতের পেরান্তা রে, সেই ডাক্তার শালা কোথায়? তুই একটু নোংরা হচ্ছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা কেনে, বেরিয়ে যা। বেরিয়ে যাবো বলে তো কাটোয়ার গ্যারেজ থেকে ফিয়ত করে দিয়ে আসি না। কি করতে আছিস? পিড়িতের চাতালে শুয়ে মধুলিশ্রী কাটাবো বলে এসেছি। রাতের কৃষ্ণ প্রমোদ দেখিস নাই? পাপড়ি খোলা পদ্মের বুকে বসে পাখনা খোলে বোঝে মধু খায়। কি চাস তুই? মধু ছিনালি দেখাচ্ছিস বাবা? আমি ছিনালা হইলাম বুনাই, আর ল্যাংড়া ডাক্তার হইল। আমি সারা কাটবার উদাস বটে, বুঝলি? তোরা কুত্তার বাপটা বটে। হে আমার জীবনটাকে নষ্ট করে এখন ডাক্তারের সেবা দাসী হয়েছে। ডাক্তারের সেবা দাসী খবরদার, ঠিক আছে আমি এখন যাচ্ছি বটে। কিন্তু জেনে রাখো ডাক্তার, আমাদের তিনজনের মধ্যে দুজন থাকবে, বুঝলে? দুজন।
নর্থের মূল হচ্ছিস তুই। উদাস কেন এসেছিল বল? এত রাত্রিরে মদ খেয়ে কাটোয়া থেকে ওর এখানে আসার কি প্রয়োজন হয়েছিল? বল বল বল, চুপ করে থাকিস না, বল জবাব দে। আমাকে উদাস কেছে না, তুই ওকে খুঁজিয়েছিলি। তো যে আমার মনে খোঁচা দিল করতে এসে পলায় না, না দেখে না চেনে, শুধু নাম শুনে ওকে মনে মনে ভালোবাসলো। কাল হইল বনপলাশী, ভালোবাসা হইল পাপ। ভালোই যদি বেসেছিলিস, তবে একটু বিয়ে করতে আপত্তি নেই। আর হয় না, আর হয় না গো ডাক্তার। কেন? ভাগ্য ভাগ্য, ঘর আমার জন্য নয় গো। দুঃখে বোধটা মারা যাওয়ার পর কেবলই মনে হয় তার হাতটা আমার চারপাশে তারা ভুল বলে আমার কাছে শুনে রাখুন দুঃখটা। কালী উদাসের সঙ্গে কথা বলে তোর বিয়ের ব্যবস্থা আমি করে ফেলবো। একজন দেবদাসে ঘুরে ঘুরে বেড়াবেন, আর যিনি চেয়ে চেয়ে দেখবেন আর দীর্ঘ ছাপ ফেলবেন। এই শোন, আর ফিরতে দেরি হবে, যতক্ষণ না ফিরি তুই আর বলো আমার ঘরে পাহারায় থাকবি। শালা আমাকে গুলি দেখাচ্ছে, কাটোয়ার উদাসকে সারা এখনো চিনে নাই। সারা বুড়া দেব না সারা, আর বলে গেল মরে গেলে কিছু
থাকে না পদ্ম, কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? কথা বল কেন? কথা বল, দেখ না কেন, দেখ আমার দিকে দেখ। পদ্ম, 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 দেখ কেন, দেখ, দেখ। আমার জিনিসপত্র গুলো পৌঁছে দিও, চলে। আমি গো ডাক্তার, আমি আমি খুন করেছি বদ্ধকে, আমি খুন করেছি। আমি খুন করেছি ডাক্তার, আমি খুন করেছি, আমি আমি ডাক্তার। তুই তুই কত লোকের জীবন ফিরায় দিস ডাক্তার, আমার পদ্মর জীবনটা ফিরায় দে। তুই যে পদ্মকে বলেছিলি আমাদের পিয়া অনেক, হ্যাঁ ডাক্তার বল না কেন, বল না ডাক্তার, ডাক্তার ডাক্তার বল না কেন, বল ডাক্তার কিছু বল না কেন, বল ডাক্তার বল, বল তুই কিছু বল না কেন, কিছু বল ডাক্তার, ডাক্তার বল না কেন, বল বল না কেন। সাক্ষ্য প্রমাণ দৃষ্টে জজ সাহেব আপনাকে 302 ধারায় দোষী সাব্যস্ত করিয়াছেন এবং আপনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিয়াছেন। তুই কি করলি বাপ, তুই কি করলি, নিজের জীবনটা এইভাবে নষ্ট করলি, তার কথা একবারও ভাবলি নাই, তুই তো দেখেছি চলে চলে গেল, আমি কি পুরো বাপটার কথা একবার চিন্তা করলি নাই, কি
আর গেরাম ছেড়ে চলে যাচ্ছে নাকি? অত সব মালপত্র অভিরথ, এই গদবেলটা কৌশলে কি দিয়ে দিচ্ছে বাবা? ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, এটা ধর আমি আসছি। করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারলাম না স্টুপিড থেকে। ওটা গেল, পদ্মটা গেল, আমি কেবল নিমিত্তের ভাগি হয়ে রইলাম। চলি অট্টামা। সেই জলের ঝর্ণায় আবার নদী হইয়াব, সখে যারে মরণ ভাবি সে তো মরণ লয়, কৃত্রিমে ডুবাইলে শূন্য হয় কি দেবালয়। দশটা চলে গেল, পদ্ম চলে গেল, ডাক্তার গেল, প্রভাকর মিমলিও গেল, দামু রেণু চলে গেল, কোন পলাশিতে তাহলে আর রইল কে? কে ওখানে দাঁড়িয়ে? পেশাদ না অপেশাদ? এত সকালে ওখানে দাঁড়িয়ে কি করছিস বাবা? হিসেব নিকেশ করছি। হিসেব নিকেশ? শের বাকি জীবনটার তা? হ্যাঁ বাবা, আমার জীবদ্দশায় স্কুলটা দেখে যেতে পারবো তো? নিশ্চয় পারবে, নিশ্চয় পারবে। হিসাব, আমার একটা কথা রাখবি বাবা। বলো। আমি মরে গেলে তুই আমাকে গড়বিস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।